नमस्कार सुस्मिता सुंदरबन डायरी और एक नतून पर्वे अपन सबाई के स्वागत जानाई शुभ सकाल अनेक अनेक शुभेच्छा सकल के चारिदी के एखो कुआशाच्छन्न परिवेश एकटू रोदर देखा मिलचे तो आज के चले खेवला जाल निये नदी जाल बाइब एक खबन फेले दिए अलरेडी एवे जाल बाइब अपनारा सम्पूर्ण पर्वटार साथे थाकुन और एखो जरा चैनल सबसक्राइब करें प्लिज चैनल सबसक्राइब कर सकले पाशे थाकबेन আর আপনারা এই নদীটা নিশ্চয়ই চিনতে পারছেন এটা কিন্তু আমার গোমর নদী देखो काटा बेले माचेर बाच्चा छेड़े दी चिंगड़ी माछ पड़छे देखछि ओपारे किन्तु पाखिर लय पाखिर जंगल देखा जाच्छे एखान दिये মাছ বেশ ভালোই পড়ছে দেখতে পাচ্ছি আর এই জোয়ার ওঠার মুখেই মাছটা পড়ে ও বাবা তুমি আবার কেন মা আবার এসে গেছে একা পড়ে একা চলে এসেছে মাছ হচ্ছে কত চিংড়ি মাছ ছচ্ছর ছচ্ছর করছে তারা পুরো জালটা ধারে যা পড়ছে এরম পড়লে হয় ফুল যেতে যেতে বাড়ানো
জায়গাতে বাড়ি ঘর ছিল সব ভাঙনে নামিয়ে গেছে। ওই দিক থেকে কংক্রিট বাঁধ আসতেছে। শাড়ি দাও ওটা বেশি দূর না, গাছের সব মুড়ো বাঁধলি আর হয়। গাছপালার মুড়ো পড়ে আছে, এক বোতল জল নিয়ে আসতে হতো, ভুলে গেছি, গলা শুকিয়ে যাচ্ছে। এইখানে একটা খামন ফেলবো আগে, দেখি চড়া জায়গা। ওই পাশে যেখানটায় শেষে খেমন ফেলছিলাম ওখানটা ভাঙন ছিল, আমরা ছিলাম এই ভাঙনটার ওই পারে। দেখুন ভাঙতে ভাঙতে ওই জায়গাটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, কিছু জায়গায় চড় আছে ওখানটা ভাঙন। আপনারা গত বছর বর্ষার সময় খবরে শুনেছিলেন যে দয়াপুর বিনা পানি ভেঙে গেছিল নদী বাঁধ, তো সেই জায়গাটা হচ্ছে এই ভাঙন। এই যেটা পেরিয়ে আমরা এপারে আসলাম, জাল ফেলছিলাম, এই তো এইখানটা চিনতে পড়ছি। যাসনি 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 যাসনি, এই চিংড়ি সাইজ গুলো কিন্তু বড় এই পাশটায়। এই যে এটা দাঁত নে বাচ্চা ছোট্ট, ছোট মাছ সব ছেড়ে দিচ্ছি, ওরা বাঁচুক। কাছে চিংড়ি মাছ পড়ছে, তুমি ওপর দিয়ে ঘুরিয়ে জানতো জানতো চিংড়ি ছচ্চর করে লাভ দিচ্ছে। এই পাশটায় আরো আগে আসতে হতো যে এইখানটা এসেই একটা কেমন ফেলেছিলাম, ভালোই চিংড়ি পড়েছিল, ওই জন্য ওদিকে যাওয়ার আগে আবারও ফেললাম। এইখানটার একটা দেখুন কিরকম জায়গা, একটু জল মতো ঝোড়া মতো আছে, তো এরকম জায়গাতে চিংড়ি মাছটা পড়ে পড়েছে বড় চিংড়ি। এই যে দেখুন ছোট ছোট কাঁটা বেলে মাছ,
ছোট বড় সব ধরনেরই চিংড়ি মাছ এখানে পাওয়া যাচ্ছে। এসেই একটা খাওয়ান ফেললাম মা এই ঝড়ের মুখে, অনেক কটা বড় বড় চিংড়ি মাছ। আর মুখে একটু পরে বেশ এবার একটু ধুয়ে নেবে দাও। যদি পরে আসার সময় একটু জলের বোতল নিয়ে আসতে, আসবো তো তো জানি তা আর বলবো টাকা। পারবো তোমার মতন ফেলতে, তুমি আমার থেকে বেশি পারবো দেখি। আর কেমন সাইডটা সন্ধ্যেবেলা এসে জাল ফেলতে হবে, সবাই বড় বড় চিংড়ি সন্ধ্যেবেলা পাচ্ছে। জাল কিন্তু একটু জড়িয়ে গেল, উঠে গেছে চিংড়ি সব। তোলো তোলো ওরে বাবা, চল যাবে দু একটা চিংড়ির সাইজ দেখুন, বড় বড় কাদামাটি লেগে আছে সব। বাবা চিংড়ি মাছে ঢুকে গেল, জালটা তুলতে সহজ হচ্ছে কিন্তু জল উঠে যাবে। আমরা যদি ওপর দিয়ে বাই তখন এই বলার উপর দিকে তুলো তো জলের মাছ কখন কোথায় থাকবে বলার নেই বুঝলে মা। দাঁড়াও খাওয়া দাওয়াটা সরে যাচ্ছে, এই তো ও বাবা ছেড়ে চলে যাচ্ছে। বাপের বাড়ি ওই জায়গায় নদীতে দত্ত নদীর ওইখানে লোক ঘুরায় না, 24 ঘন্টা কেউ না কেউ জাল বাচ্ছে। এইখানে দেখছি কম, এইখানের লোক সন্ধ্যেবেলা করে বেশি আমাদের এইদিকে। খুব সুন্দর হয়েছে চাওড়া চিংড়ি না এগুলো, কিন্তু চাওড়া চিংড়ি ছোট চাওড়া চিংড়ি সব চটং চটং করতে করতে উপরে উঠে যায়। তুমি বাবা এবার রেস্টে থাকো, মারবো তুমি
কোনো সাইডে যে দেখেছো ছোট আবার কোনো সাইডে বড় চিংড়ি। গাছগুলো আছে তাই শিকড়ে আটকে রেখেছে মাটিগুলো। জাল না দেখে খামার খেলতে যাচ্ছিলাম, তোলো গালের মধ্যে লাভ দিচ্ছিল সেটা কই আস আছে এরা তো লাভ দেবে না এত ছোট সেই কেন ও বাবা ওই লাভ দিচ্ছিল বড় ছোট আর বড় এর স্বাদ আলাদা, যাতে একটু দেবে পুরো মজিয়ে যাবে। কি খাবে মা? তোমার চিংড়ি মাছ তো দরকার হয় কিছু একটা দিয়ে খাওয়ার জন্য, চিংড়ি মাছ খোঁজো তো, চিংড়ি মাছ তো ধরছি, কি দিয়ে হবে এখন ভুলো না, তাহলে মাছ পড়বে না বাড়ি গিয়ে বল। জালে চিংড়ি মাছ থেকে যাচ্ছে মা, কিভাবে দেখলে আমাদের এখানে নদীটা দেখুন কতটা বড়, সামনে পাখিরা লয়, পাখির জঙ্গল, ভয়ের তো কিছুই নেই, ওপারেও লোকে লয়। কিন্তু আমার বাপের বাড়ির ওখানে দত্ত নদীতে জাল বাইতে গেলে একদম ছোট তো নদী আর সামনের জঙ্গলটা বাঘের জঙ্গল, তখন কিন্তু একটা ভয় ভয় লাগে। বাবা মুড়ো উঠে আসছে আর আমি মনে করছি কি মাছ টাছ নাকি। এই মুড়োটা উঠে আসছিল তখন আমি কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, ভাবছিলাম মাছ নাকি। যাই দেখি আর একটুখানি, বাবা মাটির দলা এতেই ভার হয়ে আসছে। ওই
তুল ধরে যাচ্ছে। বেশি দূরে টানা না পুড়ে যাব বলো আমি যাতে দুজন পড়তাম তো বুঝতে চলো বাবা প্রচন্ড কষ্ট হয়ে গেল নদীতে কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে জাল বাইলে বা জলে ভিজলেও কোনো সমস্যা হয় না যেটা পুকুরে বা বদ্ধ জায়গাতে থাকলে বেশিক্ষণ জলে চুলকানা অ্যালার্জি এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো পুকুরের জল হয় নোনা জলে হয় না তো আজকে কিন্তু খুব বেশি চিংড়ি মাছ পাইনি আমরা বাড়ির দিকে যাব আর তাছাড়া নদীতে জোয়ারও উঠে যাচ্ছে আর মাছ হবে না যা চিংড়ি হয়েছে মায়ের একটা শাক পাতায় যা হোক মায়ের পছন্দের রান্না হয়ে যাবে তো আপনাদের আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।